কোনো এক গ্রামে মাছবুড়ি নামে এক বুড়ি থাকত। সে মাছ খেতে খুব ভালোবাসত, মাছ ছাড়া সে ভাতই খেত না। একদিন সকালে সে ভাত খেতে বসে উঠে বসল, কারণ তার পাতে মাছ ছিল না। মাছবুড়ি তখন বলল, আজও পাতে মাছ নেই, না না আজ আর আমি খেতে পারবো নি, কাল না হয় কষ্ট করেই ভাত খেয়েছি, কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না, আর এজন্য মাছও ধরতে পারিনি, কাছে টাকাও নেই যে মাছ কিনে খাবো। এই বলে মাছবুড়ি সিপ বড়শি নিয়ে পুকুর পাড়ে চলে গেল মাছ ধরতে। আজ রাতে মাছ দিয়ে মজা করে ভাত খাবো। এরপর মাছবুড়ি মাছ ধরতে শুরু করলো, কিন্তু অনেকক্ষণ বসে থেকেও কোনো মাছ সে পাচ্ছিল না। সে মাছ না পেয়ে কাঁদতে শুরু করলো, হে আল্লাহ, এই বুড়ো বয়সে কি সামান্য ইচ্ছা আমার পূরণ হবে না, তুমি তো জানো আমি মাছ ছাড়া ভাত খেতে পারি না, তোমার কাছে শুধু এতটুকুই চাওয়া, তুমি আমার একটি মাছের ব্যবস্থা করে দাও। এই বলে মাছবুড়ি আবার বুক ভরা আশা নিয়ে মাছ ধরতে শুরু করলো। মাছ ধরতে ধরতে বুড়ি ক্লান্ত হয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে সেটা সে নিজেও জানে না। সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে আসে, হঠাৎ তার বড়শির নাড়ায় তার ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে দেখে একটি বিশাল বড় মাছ তার বড়শিতে ধরা পড়েছে। সে খুশিতে আত্মহারা হয়ে যায়, হে আল্লাহ, তুমি আমার মনের আশা পূর্ণ করেছো, তোমাকে অনেক শুকরিয়া, যাক আমি বেশ কিছুদিন মাছ দিয়ে ভাত খেতে পারবো। এই বলে মাছবুড়ি মাছটি নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দেয়। এদিকে সন্ধ্যাও হয়ে গেছে, চারিদিকে অন্ধকার, কোনো মানুষ নেই। হঠাৎ মাছবুড়ি গাছের আড়ালে একটি শব্দ শুনতে পায়। মাছবুড়ি দাঁড়িয়ে যায়। কে রে ওখানে? এই কথা বলতেই তার সামনে একটি শাকচুনি হাজির হয়ে যায় এবং বিকট একটি হাসি দিয়ে বলে, আমি শাকচুনি, তুই কোথায় যাচ্ছিস, এদিকে আয়, আমাকে তোর হাতের মাছটা দিয়ে যা। কি বললি? আমার এত কষ্টের মাছ আমি তোকে দিয়ে যাব? তুই পারলে মাছ ধরে খা, আমি তোকে মাছ দিয়ে দিলে আমি কি দিয়ে ভাত খাবো। বুড়ির এই কথা শুনে শাকচুনিও বলল, সে আমি জানি না, তুই আমায় মাছ দিবি তারপর এখান থেকে যাবি, তা না হলে তোকে আমি এখান থেকে যেতে দিব না। মাছবুড়ি মনে মনে ভাবে, আমি যদি শাকচুনিকে মাছ দিতে না চাই তাহলেও আমার মাছ কেড়ে নেবে, আমি কিছুই করতে পারবো না, একটু বুদ্ধি খাটাতে হবে। এই বলে মাছবুড়ি একটি বুদ্ধি আটে, আরে আমি তো তোর সাথে মজা করছি রে শাকচুন্নি, তুই মাছ খেতে চেয়েছিস না, আমি কি তোকে মাছ না দিয়ে পারি? তবে তোর এই একটি মাছ খেয়ে তো পেট ভরবে নি, আমার বাসায় চল, ওখানে আমি তোকে অনেক মাছ খাওয়াবো। ও তাই বসে, তাহলে আর একটু চাই তোর পিছু পিছু, আজ মজা করে মাছ খাবো। এরপর মাছবুড়ি জোরে জোরে হাঁটতে থাকে, আর মাছবুড়ির জোরে জোরে হাঁটা দেখে শাকচুনিও তার পিছু পিছু জোরে জোরে হাঁটতে থাকে। কে রে বুড়ি, আমার কথা তোর কানে যায়নি, তুই মাছ দিলি না আমায়, দাঁড়া দেখাচ্ছি তোর মজা, এত উতলা হচ্ছিস কেন, আমি বললাম দাঁড়া মাছ দিচ্ছি। এবং শাকচুনি মাছবুড়ির কাছে মাছ চাইতেই থাকে। শাকচুনি যত কিছুই বলছে বুড়ি কানেই তুলছে না, সে আপন মনে বাড়ির দিকে হেঁটে চলেছে এবং শুধু বাড়ি যাওয়ার অপেক্ষা। এরপর বুড়ি বাড়ির সামনে চলে আসে, তখন শাকচুনি আবারও বলে, কে রে বুড়ি, মাছ না দিয়ে চলে যাচ্ছিস, এই মাছ দিয়ে যা কিন্তু রে বুড়ি। মাছবুড়ি বাসার সামনে গিয়ে বলে, তুই এখানে দাঁড়া আমি ভেতর থেকে আসছি। এই বলে মাছবুড়ি ঘরের ভিতরে যেয়ে দরজাটা আটকে দেয় এবং বলে, আমি এত কষ্ট করে মাছ ধরলুম, আর উনি এসেছে মাছ খেতে, যা এখান থেকে, সব কত, আমি তোকে মাছ কি মাছের একটা আশু দেবনি। কি বললে তুই, আমাকে মাছ দিবি না? সে বলে এত দৌড় নিয়েলি, তবে দাঁড়া তোর ঘুম আমি হারাম করে দিচ্ছি, আমি তোকে সারা
রাত ঘুমোতে দেব না যতক্ষণ না আমার মাছ দিবি। এই বলে শাকচুন্নি দরজা ধাক্কাতে থাকে। আমার কথা তোর কানে যায়নি, তুই মাছ দিলি না আমায়। বুড়ি দেখে এই শাকচুন্নি এমনি এমনি এখান থেকে যাবে না, ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে। এই বলে মাছ বুড়ি বলে, যাই খুন্তিটা গরম করে নিয়ে আসি, শাকচুন্নির মাছ খাওয়ার শখ আজকে মিটিয়ে দি। এই বলে মাছ বুড়ি চুলায় খুন্তিটা ভালো করে গরম করতে দিল। যখন খুন্তি গরম হয়ে যায় তখন মাছ বুড়ি শাকচুন্নিকে বলে, কিরে তুই কি মাছ না খেয়ে এখান থেকে যাবি না? আচ্ছা ঠিক আছে রে, তোকে আমি মাছ দিচ্ছি, এতক্ষণ পর এখন তো ঠিকই রাজি হলি, দে দে তাড়াতাড়ি আমার মাছ দে। হ্যাঁ রে তোকে তো মাছ দিচ্ছি, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি কিন্তু দরজা খুলতে পারবো না, তুই আমার জানালার ফাঁকা দিয়ে গাল হা কর, আমি মাছ দিয়ে দিচ্ছি। শাকচুন্নি জানালার ফাঁকা দিয়ে তার গাল যেমনি হা করেছে, সাথে সাথে মাছ বুড়ি তার গরম খুন্তি শাকচুন্নির গালের মধ্যে দিয়ে দিয়েছে। শাকচুন্নি তখন ওরে মা গো বাবু বলে চিৎকার করতে শুরু করে। ওরে বুড়ি তুই আমার কি খাওয়ালি রে, আমার গলা চলে গেল, আমার আর মাছ খাওয়া লাগবে নি, তুই আমাকে ছেড়ে দি বুড়ি। এই বলে শাকচুন্নি চিরদিনের জন্য পালিয়ে যায়, আর কখনো বুড়িকে জ্বালাতন করতে আসেনি। এভাবে বুড়ি নদী থেকে বড় বড় মাছ ধরে আর প্রতিদিন মাছ দিয়ে ভাত খায়। এভাবেই বুড়ির দিন চলে যেতে লাগলো। তো বন্ধুরা, আমার গল্পটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিও এবং গল্পটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না।